জীবিত মানুষকে মৃত ঘোষণার অভিযোগে দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনী 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার পৌরসভা খাড়াকান্দা এলাকার আনোয়ার হোসেন বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরতে যায়। সেখানে বড়শিতে বিদ্যুৎ স্পর্শ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা হাসপাতালের বহির্বিভাগে ভাঙচুর করে। স্বজনদের দাবি, বিদ্যুৎ স্পর্শের পরও জীবিত ছিলেন আনোয়ার। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা না করে আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।